নমস্কার বন্ধুরা, আপনারা সব ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় টিফিন খাওয়ার জন্য একটুখানি পরোটা করবো, পরোটাটা হচ্ছে ঢাকাই পরোটা করবো, আর তার সাথে আলু চচ্চড়ি এটা করে নিয়েছি। পরোটাটা করবো, এটা 300 গ্রাম ময়দা নিয়েছি, তার সঙ্গে একটু স্বাদ মতো নুন দেব, ময়নের জন্য একটু চিনি দিচ্ছি, 1 চামচ একটু কম দিলাম, আর একটু সাদা তেল দিচ্ছি। তেলটা 3 চামচ দিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নিই। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার একটু ঘি, ফেভারের জন্য একটু ঘি দিচ্ছি। ঢাকার পরোটা একটু বড় বড় হয়, ওই জন্য একটু লেচিগুলো বড় বড়ই করছি। বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গিয়ে রেডি করা হয়ে গেছে, তো একটু ঘি দিলাম। দেখলেন এখানে এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি এই পরোটার জন্য, বাকিতে নিয়ে নিয়েছি, আর তার জন্য আবার সাদা তেল নিয়েছি। এবার বন্ধুরা পরোটাগুলো করে দেখাচ্ছি। প্রথমে তেল দিয়ে একটু বেলে নিচ্ছি, এইভাবে বেলে নিচ্ছি, নিয়ে একটু তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি পরোটার উপরে। এবার অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি এইভাবে ছুরি দিয়ে। এই ধারগুলো একটু জল দিয়ে মোড়া যায়, আমি মুড়ছি না। এই নিচের দিকটা একটু কেটে দিচ্ছি, নিচের অংশটা দিয়ে ওপর থেকে এইভাবে মুখটা মুড়ে দিচ্ছি। এবার এইভাবে একটু বেলে দিচ্ছি, আর একটু হাতে বেলতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, তেল গরম করতেই দিয়েছিলাম। এইভাবে তেলটা মাঝখান করে ফুলিয়ে দিতে হয়। বন্ধুরা, এইরকম হয়েছে। এই যে লেয়ারটা আছে, এইভাবে আমি সবগুলো করে নেব। পরোটাটা হয়ে গেল, এবার খাওয়ার পালা।
এজো আলু চচ্চড়ি করেছি বলেছিলাম, আর মিষ্টি আছে, টিফিন খাবো। লেয়ারটা এরকম হয়েছে বন্ধুরা,